এক দরবেশ, সে একবার এক বট গাছের তলায় বসিয়া এই আয়াত পড়তেছিলেন। এই আয়াত পড়ে তার মনে উঠলো আল্লাহ পাক বলছেন হাল তারা মিন ফুতুর, দেখো কি কোনো ভুল চুক, আবার তাকাও তো। সে দেখে ভুল ত্রুটি তো ধরবার উপায় নাই, আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই, তবে একটা জিনিস আমার কাছে একটু বেকায়দা লাগে। সেটা কি? সে বলছে যে আল্লাহ এই যে বট গাছ, বিশাল গাছ, যেমন গাছ ফলটা তো ওইরকম হয়নি, তাল গাছটা যেমন ফলটাও ওইরকম, নারকেল গাছটা যেমন ওইরকম, বেল গাছটা যেমন ফলটা ওইরকম, সালতাটা যেমন ফলটা ওইরকম, ঠিক না? কিন্তু এত বড় বট গাছ ফল একেবারে একটু একটু। দরবার সাহেব চিত হয়ে শুয়ে শুয়ে এগুলি চিন্তা করতেছিলেন, হঠাৎ করে একটা বটের ফল, আধা পাকা ফল, অনেক উপর থেকে বৃন্তচ্যুত হয়েছে, দরবার সাহেবের নাকের ডগার উপরে টস করে পড়ছে, পড়ার সাথে সাথে নাক জ্বলে উঠছে, কান ধরে তওবা করে দরবার সাহেব সেজদায় পড়ে গেছেন, আল্লাহ কি বলি না করলাম, আমার চিন্তা মতে যেমন গাছ তেমন ফল, তালের সাইজের যদি হইতো, যে পজিশনে আমার নাকের উপরে পড়ছে নাক তো ভালো, মাথাও গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।